হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এবং সবার প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনাদের সামনে আসে। তো আজকে ভিডিওটির মাধ্যমে দেখাবো কিছু ইমোর কি গুরুত্বপূর্ণ সেটিংস এবং আপডেটেড কিছু সেটিংস, কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস। তো প্রথমে যাচ্ছে ইমোতে, আপনারা আমরা সকলে জানি আমরা যখন কারো প্রোফাইল দেখি অনলাইনে থাকে না বা অনলাইনে আছে, তখন আমরা দেখতে চাই সে লাস্ট কবে অনলাইনে ছিল, আর সেটির জন্য করে দেখি এই উপরে দেখছেন আপনারা সকলে উপরে শুরু করতে চাই লাস্ট সিন 3:07 PM, তার 3:07 PM সে লাস্ট অনলাইনে ছিল সেটা আমরা দেখি। অনেক সময় হয় কি আমরা চাই যে এটা যাতে কেউ না জানুক, তখন এটার জন্য ইমো কোম্পানি একটি সেটিংস রেখেছে। এটার জন্য আমরা করবো কি, প্রথমে আমরা সেটিংসে যাব, সেটিংসে ক্লিক করলে যে অপশনগুলো আসবে আমরা দেখব এখানে প্রাইভেসি, প্রাইভেসিতে ক্লিক করব। প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে প্রথমেই দেখবেন আপনারা লাস্ট সিনে আপনি যদি এভরি ওয়ানের মধ্যে ক্লিক করেন তাহলে সবাই আপনার লাস্ট সিনটা দেখবে, আর যদি মাই কন্ট্যাক্ট তাহলে আপনার কন্ট্যাক্টের মধ্যে যারা অ্যাড করা আছে তারাই দেখবে, আর নো বডি দিলে কেউই দেখবে না লাস্ট সিনটা। প্রোফাইল ফটো আমরা অনেকে চাই যে আমাদের প্রোফাইল ফটোটি সবার কাছে শো না করুক বিভিন্ন কারণে, তো সেক্ষেত্রে কেউ যদি না দেখুক এরকম চাই তাহলে নো বডির মধ্যে দিয়ে থাকবো, তাহলে আমার প্রোফাইল ফটোটি কেউ দেখবে না, আর যদি মাই কন্ট্যাক্টে দিই তাহলে আমার কন্ট্যাক্টের মধ্যে যারা অ্যাড করা আছে তারা দেখবে, আর যদি এভরি ওয়ানে দিই তাহলে সবাই দেখবে। এক্ষেত্রে আমরা নো বডিটাই সিলেক্ট করবো। ডিলিট রিসিপ্টস এটার ক্ষেত্রে একই, আপনার যেরকম ইচ্ছা, যদি কেউ না জানুক সেটা চান তাহলে নো বডির মধ্যে ক্লিক করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সেটি হচ্ছে আমরা ড্যাশ বাটনে ক্লিক করে 3টা ডট বাটনে ক্লিক করার পর এখানে একদম লাস্টে আমরা দেখবো, এই যে একদম লাস্টে দেখতে পাচ্ছি ডাউনলোড ফটো ভিডিওস। অনেক সময় হয় কি আমরা আসলে এই ইমো অ্যাপসটা যখন থেকে ইনস্টল করেছি আমাদের ফোনের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এরপর থেকে যতজনের সাথে কন্ট্যাক্ট হয়েছে তাদের বিভিন্ন ফাইল আমাদের কাছে এসেছে, সেন্ড করেছে, সেই ফাইলগুলো আমরা অনেক সময় ডিলিট করে দিই বা আমি মনে করেন ডিলিট করে ফেলেছি, কারণ আমার এগুলো আনার প্রয়োজন আছে। এ পর্যন্ত আমার কাছে এসেছে 9.83 MB ফাইল, 260 ফাইল এ পর্যন্ত আমার কাছে সেন্ড হয়েছিল, মনে করেন কোনো আনওয়ান্টেড কারণে আমি এগুলো ডিলিট করে ফেলেছি, এখন আমার প্রয়োজন হয়েছে। তখন আপনি যদি স্টার্ট উপরে যে কর্নারে ডান পাশে উপরে যে কর্নারে স্টার্ট দেখা যাচ্ছে সেখানে ক্লিক করেন তাহলে এগুলো অটোমেটিক্যালি আবার পুনরায় চলে আসবে, আর আপনি যদি চান সব কন্ট্যাক্টগুলো না চান অনলাইন মাত্র একটি কন্ট্যাক্টের জন্য, তখন আপনি একটি কন্ট্যাক্টে ক্লিক করে স্টার্ট বাটনে ক্লিক করবেন তখন হয়ে যাবে, অথবা আপনি চান মোবাইল ডাটার মাধ্যমে না করে ওয়াইফাই কানেক্ট করে করতে হবে তাহলে ওয়াইফাইয়ের মধ্যে ক্লিক করে তারপরে স্টার্ট বাটনে ক্লিক করে। এছাড়াও আমরা দেখি বিশেষ করে যখন আমরা কাউকে অডিও কল বা ভিডিও কল দিই বা সে অনলাইনে নেই বা রিসিভ করতেছে না, তখন আমাদের প্রয়োজন হয় যে বাটনটি বিশেষ করে সেটি হচ্ছে যে রেকর্ড, আমরা স্পিচটি বা কথাটি রেকর্ড করে পাঠিয়ে দিই, আর সেটার জন্য আমাদের এই যে ডান পাশে নিচে কর্নারে দেখতে পাচ্ছি সেই মাইক্রোফোন লোগো সম্বলিত যে আইকন সেটিতে আমরা হোল্ড করি, তো টাচ করে
চেপে ধরে আমরা আমাদের প্রয়োজনীয় কথাগুলো বলি, এবং কথাগুলো বলা শেষ হলে আমরা যখন এটা তুলে দিব বা ছেড়ে দিব তখন এটি ঠিক এভাবে চলে যায়, অটোমেটিক্যালি সেটা সেন্ড হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি আমি কোনো একটি স্পিচ বলতেছি হঠাৎ করে, আমার ইচ্ছে হচ্ছে কথাটার মাঝখানে যে এটা আমি আর পাঠাবো না, তখন আমরা কী করি, যদি দূরে ছেড়ে দিই তাহলে বা এই হোল থেকে তুলে ফেলি আঙ্গুল, তাহলে সেটি অলরেডি সেন্ড হয়ে যাবে সাথে সাথে। তাই আমাদের এটি করতে হবে, আমাদের ডিলেট করার জন্য এটি ডান দিকে এনে যে ডিলেটের লোগো দেখা যাচ্ছে সেখানে এনে ছেড়ে দিতে হবে, তাহলে এটা এই কয়েকটি সেটিংস ইমোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আরও কিছু সেটিংস রয়েছে, যেমন স্টোরি নোটিফিকেশন, আমরা অনেক সময় ছবি বা কিছু ইমেজ আমরা স্টোরি দিই, সেটা সবার কাছে শো করে। যদি এইখানে দেখেন আমরা ফ্রেন্ডস, যদি আমরা ফ্রেন্ডস থেকে ক্লিকটা তুলে দিই তাহলে তারা সেগুলো পাবে না, এবং ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস তুলে তারা পাবে না। যদি তারা পাক সেটা চায় তাহলে আমরা এগুলো ক্লিক করে রাখবো। তাছাড়া কল রিংটোন, এখানে দেখছেন রিংটোনের সাথে সাথে রিংটোন আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো, এখান থেকে অন্য রিংটোন, অনেক ধরনের রিংটোন আছে সেগুলো দিতে পারবো। আর ডিফল্ট রিংটোন আমরা জানি এটা হচ্ছে এরকম, এই ধরনের এগুলো আমরা চাইলে সেটিং করতে পারি, চেঞ্জ করতে পারি। আপনাদেরকে আবারও অনুরোধ করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী শিক্ষণীয় পোস্টগুলো অ্যান্ড্রয়েড এবং বিভিন্ন টিপসগুলো, কম্পিউটার টিপসগুলো যাতে আপনারা সহজে পেয়ে যান নোটিফিকেশনের মাধ্যমে। তো আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ।